সবাইকে আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের এই নিয়মিত আয়োজনে আজ আপনাদের সাথে আছি আমি টুম্পা হাসান করোনা ভাইরাসের প্রভাবে গত 24 ঘন্টায় বিশ্ব রেকর্ড 990 জনের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 9386 জনে আর এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত মারা গেছেন একজন এবং আক্রান্তের সংখ্যা এখন 17 জন আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি লকডাউনে কি পথ এবং আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার নবীন চৌধুরী প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ এবং ডক্টর মোর্শেদা চৌধুরী অ্যাসোসিয়েট ডিরেক্টর এইচএনপিপি ব্র্যাক তৌফিক মারুফ সভাপতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের 24 ঘন্টায় তবে আমরা আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই আমরা ফিরে যেতে চাই আমাদের আজকের আলোচনায় আমরা শুরুতেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই যে মহামারী আকার ধারণ করেছে কোভিড নাইন্টিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে শুরু এই শব্দটি বৈশ্বিক মহামারী আকার ধারণ করেছে এবং ভয়াবহতার কতটুকু এই কোভিড নাইন্টিনের সেই সাথে জানতে চাই এই মহামারী মোকাবেলায় আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা রয়েছে কিনা স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই পৃথিবীতে কোনো দেশ অথবা জাতির কোভিড নাইন্টিন মোকাবেলার পূর্ব অভিজ্ঞতা নেই কারণ মাত্র মাস তিনেক হলো এই ভাইরাসটাকে আমরা শনাক্ত করতে পেরেছি আর এপিডেমিক তিনটি শব্দ একটি হচ্ছে এপিডেমিক এন্ডেমিক প্যান্ডেমিক এন্ডেমিক হচ্ছে কোনো জনপদে একটা বিশেষ জনপদে একটা বিশেষ সময়ে যদি বিচ্ছিন্নভাবে কতগুলো রোগী তৈরি হয় তাকে আমরা বলি এন্ডেমিক একটা জনপদে বা দেশে যখন সাধারণ যে রোগগুলো তৈরি হয় তার চেয়ে হঠাৎ করে বেশি পরিমাণে রোগ হলে তাকে আমরা বলি এপিডেমিক যখন ভৌগোলিক সীমার বাইরে নানা ভূখণ্ডে দেশে একসাথে এই এন্ডেমিকটি হয় এপিডেমিকটি হয় তখন তাকে আমরা বলি প্যান্ডেমিক কোভিড নাইন্টিন এটি প্যান্ডেমিক বৈশ্বিক মহামারী আমরা বলি এবং এর মধ্য দিয়ে মূলত যে রোগগুলো বৈশ্বিক মহামারী তৈরি করে তার প্রভাব কিন্তু কখনোই এক কৌণিক না বহু কৌণিক বহু স্তরীয় এবং বহু রূপ বিশিষ্ট যেমন এটি মানুষের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে দিয়েছে তেমনি অর্থনীতি এবং স্বাভাবিক যে বাণিজ্য এবং পৃথিবীব্যাপী যে যোগাযোগ সবটাকে কিন্তু হুমকির মুখে ফেলে দিয়েছে এটি এই কারণেই ভয়ানক যে কোভিড-19 সংক্রমণ ক্ষমতা অনেক বেশি দ্রুত একজন থেকে বহু জনে ছড়াতে পারে এটি এবং চীনের ঘটনায় আমরা দেখেছিলাম এর মৃত্যুর হার হচ্ছে গড়ে দুই ভাগ শতকরা দুই ভাগের মতো কিন্তু চীন বাদ দিলে কিন্তু আমরা দেখতে পাই যে পৃথিবীর অন্য জায়গায় কিন্তু এর মৃত্যুর হার সাধারণত 7-8 ভাগ এবং কোনো কোনো জায়গায় 13-14 ভাগে পৌঁছে গেছে এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এটিকে মেরে ফেলার জন্য প্রতিরোধ করার জন্য কোনো ঔষধ প্রতিষেধক বা নিদান এখনও আবিষ্কৃত হয় নাই এসব মিলেই কিন্তু এটি ভয়ঙ্কর আর আমাদের ক্ষেত্রে যেটি হয়েছে আমরা আমাদের অভিজ্ঞতা নাই কিন্তু আমরা যে কাজটি করতে পারতাম আমাদের আগে যেসব দেশে হয়েছে ওই দেশগুলো কোন কোন জায়গায় ভুল করেছিল সেই ভুলকে আমরা ধরে বিশ্লেষণ করে আমাদের দেশে একটি প্রতিরক্ষা ব্যূহ তৈরি করতে পারতাম সেটি করতে গিয়ে আমরা সেই আলোচনায় আমরা আসব জানতে চাইবো যে এই মহামারী নিয়ে যখন কথা বলছিলাম মহামারীর যে ম্যাগনিচিউড বা ইনভলভমেন্ট তা দেখেই তো WHO নির্ধারণ করে যে মহামারীটি কতদিন দীর্ঘ হতে পারে সেই ক্ষেত্রে এই কোভিড নাইন্টিনের মেয়াদ আসলে কতদিন হতে পারে সেই বিষয়ে WHO কী বলছে আপনার কাছে আসছি এটা ডিপেন্ড করবে হচ্ছে কোন দেশের প্রস্তুতি কেমন তার উপরে এখন যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা খুব শক্তিশালী তারা হয়তো খুব তাড়াতাড়ি এটা কন্ট্রোল করতে পারবে
কিন্তু যাদের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল তাদের জন্য এটা প্রলংড হবে। WHO যেটা বলে একটা হচ্ছে যে কার্ভ দিয়ে দেখায় যে কোন কার্ভ খুব শার্প কার্ভ হয়, উঁচু কার্ভ হয়, আর কোনটা খুব ফ্ল্যাটেন্ড কার্ভ হয়। শার্প কার্ভ হচ্ছে যে খুব অনেক বেশি কেস একসাথে হয়ে তারপরে আস্তে আস্তে অনেক দিন দীর্ঘায়িত হবে, আর ফ্ল্যাটেন্ড কার্ভ হচ্ছে যে খুব আস্তে আস্তে করে কেসটা বাড়বে এবং খুব ধীরে ধীরে ওইটা কন্ট্রোলড হয়ে যাবে। তো সব সব ক্ষেত্রেই মানুষের কাম্য হয় যে ফ্ল্যাটেন্ড কার্ভ। ফ্ল্যাটেন্ড কার্ভ হলে যে একসাথে অনেক যাতে কেস না হয়, যাতে স্বাস্থ্য ব্যবস্থার উপরে চাপ না পড়ে। তো আমাদের ক্ষেত্রে যেটা হতে পারে যে যেহেতু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একদম ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অত বেশি উন্নত না, আমাদের হতে পারে যে আমাদের কার্ভটা হয়তো শার্প হতে পারে, কিন্তু যেহেতু আমরা কিছুটা প্রস্তুতির সময় পেয়েছি, আমাদের দুই মাস পরে শুরু হয়েছে অন্য দেশের চেয়ে, চায়নার থেকে আমরা কিছুটা শিখেছি, ইটালির ফেইলিয়ার থেকে শিখেছি, তারপরে স্পেনের ফেইলিয়ার থেকে শিখেছি, তাহলে আমরা কিন্তু এক প্রস্তুতির সময় পেয়েছি। এখন আমাদের প্রস্তুতির যদি গাফিলতি থাকে তাহলে আমাদের ডিপেন্ড করবে যে আমাদের কার্ভটা কীরকম হবে, আমাদেরটা কত দীর্ঘায়িত হবে। এখন বিশেষজ্ঞরা বলছে যে কখনো কখনো এটা হতে পারে যে ছয় মাস থেকে দেড় বছর দীর্ঘায়িত হতে পারে। আবার এটা যদি খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা যায়, যেমন যদি চায়নার কথা বলেন তাহলে কিন্তু চায়নার উহানে এখন গত দুই দিনে কোনো নতুন কেস হয়নি, তার মানে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে ফেলতে পারবে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা ডিপেন্ড করছে যে আমরা কত অ্যাগ্রেসিভলি এই ব্যবস্থা নিয়ে এটাকে কন্ট্রোল করে ফেলতে পারছি। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি এই কার্ভটি জানতে চাই তাহলে এটি নির্ধারণ করবে কে, কারা করবে নির্ধারণ? এটা হচ্ছে কত কেস একসাথে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এটা হলো গ্লোবালি দেখা যায় যে প্রতি 17 দিন পর পর হচ্ছে কেস ডাবল হয়। এখন যেটা যারা দুর্বল দেশ তাদের ক্ষেত্রে এটা একদিনে ডাবল হয়, আর যারা খুব ভালো করে কন্ট্রোল করতে পেরেছে যেমন চায়নার ক্ষেত্রে এটা 35 দিনে ডাবল হয়েছে। সো এটা আমাদের ক্ষেত্রে এখনও এই হিসাবটা হয়নি, যেহেতু আমরা এতদিন মাত্র আমাদের একটা ডেথ ছিল, সেই জন্য আমাদের বিশেষজ্ঞরা এটা এখনও হিসাব করেনি। কিন্তু যদি হিসাব মানে এরকম হয় যে আমাদেরটা ফিলিপিনস বা যেসব কান্ট্রি খুব ভালো করতে পারেনি তাদের মতো হয়, ইরান, তাহলে হয়তো আমাদেরটা একটু নিচে এমন থাকবে যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের কেস ডাবল হয়ে যাবে যদি আমরা এখনও ঠিক মতো ব্যবস্থা নিতে না পারি। স্যার, আপনার কাছে আসতে চাই যে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া একটি প্রতিবেদন ছিল গত অক্টোবরে যেখানে তারা বলছিল যে 6.5 কোটির মতন মানুষ মারা যেতে পারে এই মহামারীতে, জানতে চাই এই বিষয়ে আপনার মতামত। আমার কাছে দেখেন অনেক ধরনের প্রেডিকশন হয় আর কি, এটা অনেকটা অ্যানালাইসিস থাকে, অনেকটা প্রেডিকশনও থাকে। এই প্রেডিকশনগুলোর মধ্যে কিন্তু আমরা যখন একটা কথা বলি না যে মানুষকে মানে মানুষ যাতে আতঙ্কিত না হয়, সতর্ক তার সঙ্গে থাকে, তো এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জন্য বিশেষ করে আমাদের মতো দেশের জন্য এটাও একটা হার্মফুল হয় পাবলিকের কাছে। যখনই মানুষ পড়বে যে আমেরিকার মতো জায়গায় এই 6 কোটি মানুষ কিংবা ইটালির বা ইউরোপের মতো জায়গায় 50 লাখ মানুষ মারা যাবে, তো এটা কিন্তু আমাদের আসলে একটু ভয়েরই বিষয়। এখন দেখেন আমেরিকার যে যারা এই গবেষণাটা যারা করেছে ওইখানেই কিন্তু তারা আবার এইটার ভ্যাকসিনের জন্য তারা ট্রাই করলো, সেটির তারা ট্রায়াল দিচ্ছে নানানভাবে, এই জায়গাগুলোতে আসছে। তো এখন আমি কিভাবে বলবো যে যারা 6 লাখ মানুষ মারা যাবে বা 6 কোটি মানুষ মারা যাবে এই প্রেডিকশনটার সঙ্গে আমি পার্সোনালি আসলে একমত হতে পারছি না, কারণ এটা কিন্তু হিউজ একটা। তার মানে কি? তার মানে হচ্ছে যে এটি আপা যেমনটা বললেন যে এটা 6 মাস বা 1 বছর লিঙ্গারিং করতে পারে, কিন্তু যদি 6 কোটি মানুষ মারা যায় সেটির জন্য নিশ্চয়ই অনেক দীর্ঘমেয়াদী একটি সময় লাগবে, নয়তো এটি কম কথা না। আমি অন্তত পক্ষে হ্যাঁ 50টি স্টেটে তাদের এটি ছড়িয়ে গেছে, তার মানে তাহলে দিনে কি কত সংখ্যক আক্রান্ত হতে হবে, আমার অন্তত পক্ষে যুক্তিটা এটি মিলছে না। একইভাবে আমরা যদি ওইটার সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে নেই, স্বাভাবিকভাবে আমি যেটি একটু আগেই বললাম যে বাংলাদেশের মানুষ এগুলোতে একদম সাধারণ পর্যায়ের মানুষ, মাঠের মানুষ। আমি যদি বলি যে মানে নিম্ন আয়ের যারা মানুষগুলো তারাও এই সংখ্যাগুলোর দিকে খুব চুম্বক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, যখন টিভিতে দেখেন, যখন মিডিয়া মানে অন্য মিডিয়াগুলোতে দেখেন কিংবা কানে শোনেন। এবং এই জায়গাটায় আমরা যারা এই সংখ্যাগুলো ইউজ করি আমরা হয়তো আমাদের মিডিয়ার সামনে মিডিয়ার জন্যই এগুলো তুলে ধরার চেষ্টা করি, এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হই,
অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হই, কার আগে কে কোন সংখ্যাটা তুলে ধরব, কোনটার ব্রেকিং দিব, কিন্তু এইগুলো করার আগে আমাদের একটু ভাবা দরকার এটা ইম্প্যাক্টটা পাবলিকের উপর কী পড়ছে, পাবলিক এটিকে কীভাবে নিচ্ছে, আমরা কি মানুষকে সচেতন করতে গিয়ে মানে সতর্ক করতে গিয়ে সচেতন করতে গিয়ে শঙ্কিত করে তুলছি কি না, এটিও কিন্তু আমাদের দেখার ব্যাপার। আমি মনে করি এই যে গবেষণার যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমাদের এমন এমন কি হয় যে ধরেন 6 কোটি মানুষ আমেরিকায় মারা যাবে, আমার দেশের জন্য এটি মানে কী তথ্যটা দিচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আমরা এগুলো কেন দিচ্ছি, আমি একটু কনফিউজ আর কি, আতঙ্কিত হয়ে যাবে। শুধু শুধু আপনার কাছে আসতে যাবো যে করোনা ভাইরাস যেহেতু এখনও কোনো প্রতিষেধক নেই, আমরা দেখেছি যে এর আগে সার্স এবং মার্স যে ভাইরাসগুলো এসেছিল সেগুলো কিন্তু কন্ট্রোল করতে পেরেছিলাম আমরা, তো কেন করোনার ক্ষেত্রে আমরা সেটি পারছি না? প্রতিষেধক যে আবিষ্কার হবে না সেরকম না, প্রতিষেধক আবিষ্কার হয়েছে, এটা ট্রায়াল চলছে এবং এটা অলরেডি অ্যানিমেলের উপর ট্রায়াল হয়েছে, কিন্তু মানুষের উপর ট্রায়াল মাত্র আমেরিকাতে ট্রায়াল দিচ্ছে। সো ট্রায়াল দেওয়ার পরেও একটা পিরিয়ড থাকে যে মাস প্রোডাকশনে যাওয়ার জন্য, সেটাতে অ্যাটলিস্ট 1 বছর থেকে 1.5 বছর সময় লাগে, এখন সেই সময়টাতে দিতে হবে, কিন্তু ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। একটু আপনার কাছে জানতে চাইবো যে কোনো ভাইরাস আক্রান্ত হলে আমরা জানি যে হিউম্যান বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, সেক্ষেত্রে করোনা আক্রান্তের ক্ষেত্রেও কি এরকম ঘটনা ঘটতে পারে? ঘটতে পারে অবশ্যই, কিন্তু আমাদের দেখতে হবে যে এটি কীভাবে আক্রমণ করে। প্রথম কথা, করোনা একটি পরিবারের নাম, ভাইরাসের একটি পরিবারের নাম, এই পরিবারের ভাইরাসের প্রায় 200 মতো ভাইরাস যেগুলো পাখি এবং অন্য প্রাণীতে এনিমেলে তারা রোগ সংক্রমণ করে থাকে, এবং এরা এদের কেউ কেউ কখনও কখনও তাদের স্বভাবটা জিনগত পরিবর্তন করে স্বভাবটা বদলে ফেলে এবং প্রাণীর থেকে মানুষে আসে, মানুষ থেকে মানুষে ছড়ায়। কোভিড-19 আগে 6টা ভাইরাস ছিল যেটি মানুষকে আক্রান্ত করত, কোভিড-19 আসার পরে এটি হলো 7ম ভাইরাস যেটি প্রাণীর শরীর থেকে এসে মানুষের মধ্যে পরিবর্তিত হয়ে মানুষ থেকে মানুষে সংক্রমণ করে। এখন প্রতিষেধকের জন্য একটা সময় লাগে, কারণ প্রতিষেধক তৈরি করার প্রথম হচ্ছে ওই ভাইরাসটির জিনগত যে আমরা বলি জেনেটিক সিকুয়েন্সেস, জিনগত যে বিশ্লেষণ পুরোটা জানতে হয় এবং জেনে ঠিক কোন জায়গাটায় ইন্টারফেয়ার, আমি ইংলিশে বলছি, কোন জায়গাটায় বাধা দিলে, কোন জায়গাটা ভেঙে ফেললে ওটি মরে যাবে, তার জন্য একটু সময় তৈরি লাগে। এবং এটি যখন করা হয়, করা হওয়ার পরে প্রথমে তো এনিম্যাল ট্রায়াল, প্রাণীর উপরে পরীক্ষা করা হয়, তারপরে মানুষের উপরে কোনো ক্ষতি করে কি না একটা নির্দিষ্ট সময় পরে তারপর এটি তৈরি করা হয়। এখন আমাদের যেটি হয়েছে, একটু আগেই আমরা বলেছি এটি মাত্র 3 মাস হলো শনাক্ত হয়েছে, এবং এখন পর্যন্ত কোভিড-19 প্রায় 400 অধিক জিনগত পরিবর্তন বা জেনেটিক মিউটেশনের মধ্য দিয়ে গিয়েছে, এবং এটির যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বৈজ্ঞানিকভাবে যেটি নির্ধারণ করা কথা সেটিও কিন্তু নির্ধারণ করা হয় নাই। নির্ধারণ করা হয় নাই বলেই কিন্তু এর ব্যাপারে নানা সন্দেহ, নানা গুজব, নানা ছোটোখাটো হাইপোথিসিস ইত্যাদি দেওয়া হচ্ছে। তো আমরা একটা ব্যাপারে আশা করতে পারি যে আমরা একে থামাতে পারবো। আপনি দেখুন, এর আগে 1918-20 স্প্যানিশ ফ্লু পৃথিবীতে 6 কোটির মতো মানুষকে মেরে ফেলেছিল, তার আগে ব্ল্যাক ডেথের কথা আমরা বলতে পারি। আবার দেখুন, এই তো মাত্র 8 বছর আগে যখন মার্স ভাইরাস, এটি কিন্তু খুব দ্রুত থামানো গিয়েছিল, তারও প্রায় ধরুন 2001-2 দিকে 3-4 দিকে যে সার্স ভাইরাস, এটিকেও কিন্তু থামানো গিয়েছিল। আমরা মানুষদের সভ্যতার, মানুষের একটি স্বভাবগত ব্যাপার আছে যেখানে সে আটকে যায়, তাকে অতিক্রম করার জন্য সে নানাভাবে চেষ্টা করে। এর মধ্যেই দেখুন যে হাইপোথিসিসগুলো এসছে, একটি এসছে ভ্যাকসিন, চীন তার অভিজ্ঞতা থেকে বলছে ভাইরাস নিরোধী অ্যান্টিভাইরাল একটি ওষুধ, জাপানি ওষুধ, সেটি ব্যবহার করলে এটির নিদান পাওয়া যায়। আবার কেউ কেউ বলছে যে 2-3 ধরনের 4 ধরনের অ্যান্টিভাইরাল ভাইরাস নিরোধী ওষুধ ব্যবহার করার মধ্যে দিয়েও এটিকে ঠিক করা যায়। সব মিলে আমরা এটা বলতে পারি যে এই সমস্যাটা এখন পর্যন্ত এটা ব্ল্যাক ডেথের চেয়ে ভয়াবহ না, এখন পর্যন্ত এটা স্প্যানিশ ফ্লুর চেয়ে ভয়াবহ না,
অতএব আমরা আশাবাদী হতেই পারি। একটি কথা আমরা খুব শুনছি যে এটা অত্যন্ত ছোঁয়া আছে কিন্তু মারাত্মক নয়, নিশ্চয়ই আসলে আমাদের নিজেদের সাবধানতারও দরকার আছে সেখানটায়। আপনার কাছে একটু জানতে চাইবো যে যে কোনো ভাইরাস, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিদেশ থেকে যারা আসবেন তারা নিজ উদ্যোগে করোনা ভাইরাস টেস্ট করিয়ে নিতেন, সেখানে টেস্ট করার জন্য যে কিটগুলো দরকার সেগুলো আসলে পর্যাপ্ত পরিমাণে আছে কিনা? না, আপনি রাইটলি বলেছেন, এই কিট নিয়ে আমাদের মধ্যে গত কয়েকদিন পর্যন্ত খুব তর্ক বিতর্ক সন্দেহ ইত্যাদি চলছে। যারা সরকারের মানে বিভিন্ন পর্যায়ে অর্থাৎ এইটার দায়িত্বে, অর্থাৎ এক কথায় যদি বলি স্বাস্থ্য অধিদপ্তর কিংবা আইডিসিআর, তারা যে কথাটি বলছেন অন্যদের সঙ্গে সেটি মিলছে না। তারা ভিন্ন মত পোষণ করছেন যে কিটের অভাব আছে, কিট নেই, সংকট ভয়াবহ। কিন্তু আজকেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি যে ব্রিফিং করেছেন আজকে, আইডিসিআর যে পরিচালক নিয়মিত যিনি করেন, উনি অফিসে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, তাৎক্ষণিকভাবে ডিজি নিজে এসে ব্রিফিংটা করেছেন, অ্যাটেন্ড করেছেন। তো উনি বলেছেন যে কোনো অবস্থাতে মানে আমাদের কিটের কোনো সংকট নেই, বরং যে 2000 ছিল সেখান থেকে 391টি খরচ হয়েছে, বাকিগুলো তো আছেই, পাশাপাশি আরও 2000 আজকে এসছে এবং আরও 100,000 পাইপলাইনে আছে। এটি কিন্তু একদম আইডিসিআরের, এর পাশাপাশি আইসিডিডিআরবির কিন্তু হাতে তাদের কিট আছে, পাশাপাশি তাদের তারা রেডি এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান আছে যেগুলোকে গভর্নমেন্ট রেডি করেছে। আজকে পিসিআর মেশিন কয়েকটি অলরেডি সিএমএসডিতে এসছে, আরও কয়েকটি পাইপলাইনে আছে এবং সেইগুলোর যে উপকরণগুলো, কিটসগুলো যা আছে সেটা কিন্তু আছে। আর দ্য সেম আমরা জানি সবাই যে মিডিয়াতে গত 2 দিন পর্যন্ত গণস্বাস্থ্য সংস্থার যে একটি উদ্ভাবন, যদিও এটি নতুন, তারা বলছে নতুন, আসলে নতুন নয়, এটি তারা সার্সের সময় তারা একটি টেকনিক উদ্ভাবন করেছিল, সেটিকে একটু মডিফাই করে এবার আবার ইয়ে করছে। তো সেটিরও আজকে এক ধরনের পারমিশন, দ্যাট মিন্স তারা র মেটেরিয়ালসটা আনতে পারবে বাইরে থেকে, এনে নিজেরা ট্রায়ালের জন্য ইউজ করতে পারবে এবং সেটিও একটা অগ্রগতি অবশ্যই। তো আমি অন্তত পক্ষে আমি যতটুকু ভিতরকার যে কত খবর যতটুকু জানি বা পর্যবেক্ষণ আমার, আমি হতাশ নই অন্তত পক্ষে পরীক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, একটি জায়গায় আমরা যেটি বলতে পারি, যেই জায়গাটায় শঙ্কা আছে সেটি হলো, এখন যেহেতু কেউ কেউ বলছেন যে এটি কমিউনিটিতে ট্রান্সমিশন হয়নি কিংবা হয়েছে কিনা সেটি নিয়েও সন্দেহ অনেকে পোষণ করছেন, আবার আজকে ডিজি বললেন যে না এখনও হয়নি, কিন্তু আমি যেটা মনে করি যে যেই অবস্থা তৈরি হয়েছে তাতে করে অলরেডি হয়তো বা কমিউনিটিতে ট্রান্সমিশন হওয়াটা অস্বাভাবিক না, আমি এই শব্দটা বলতে চাই। আর যদি সেটি সত্যি হয় দেন এখন এটিকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ বিষয়টি এরকম, উদাহরণ দেই যে একটি জিনিসকে আমরা ছেড়ে দিয়ে খুঁজে আনার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তো এখন এগুলো যেমন ট্রেস আউট করা, তারপরে এনে পরীক্ষা করা, এর মাঝখানে যেগুলো হলো যে বিভিন্ন জায়গায় কোথায় কে আছে, অনেকে পালিয়ে যাচ্ছে, অনেকে হাসপাতাল থেকেও পালিয়ে যাচ্ছে এরকমও, তো এই যে সিচুয়েশনটা না এখন ওনাদেরকে খুঁজতে হবে। এই প্রসঙ্গে আমরা আসবো আবার, আমাদের আরও কি জানার আছে। আপনার কাছে একটু জানতে যাবো যে স্যার বললেন যে পিসিআর টেস্টের কথা, এটি আসলে সম্প্রতি আবিষ্কৃত কোনো টেস্ট কিনা সাধারণ মানুষের জন্য জানতে যাবেন পিসিআর টেস্ট কি। তবে আমরা একটা বিরতি নিয়ে তারপর আসছি, দর্শক 24 ঘন্টা নিচ্ছি, ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টায়। আজকের আমাদের আলোচনার বিষয়ে লকডাউনে কী পথ, এবং আমাদের সাথে যারা অতিথি আছেন আমরা ফিরছি তাদের কাছে আবার আলোচনা। আমরা বিরতিতে যাবার আগে ডক্টর মোর্শেদা চৌধুরী, আপনার কাছে জানতে চাইছিলাম যে পিসিআর টেস্ট কী এবং এটি সম্প্রতি আবিষ্কৃত কোনো টেস্ট কিনা, এবং এই টেস্ট কিটগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, আমরা কোথা থেকে পাচ্ছি? আচ্ছা, আগে তো প্রশ্ন করেছেন যে পিসিআর কী, পিসিআর কী আমি একটু বুঝিয়ে বলি। পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা আসলে খুব উচ্চ প্রযুক্তির একটা
পরীক্ষা যেটার মাধ্যমে একদম নিশ্চিত করে বলা যাবে যে রোগটি হয়েছে না হয়নি, মানে এটা একটা জিন সিকোয়েন্স তৈরি করবে, যে সবার তো আপনি জানেন যে মানুষ থেকে শুরু করে প্রতিটা প্রাণীরই একটা জেনেটিক জিন থাকে, ডিএনএ যাকে বলে, যদিও ভাইরাসের ডিএনএ থাকে না আরএনএ, তো ওগুলির একটা আর সিকোয়েন্স তৈরি করে এবং সেই সিকোয়েন্সটাকে ডিটেক্ট করে হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। এবং এর জন্য আমাদের এটা খুবই উচ্চ প্রযুক্তি এবং এটা আমাদের বিভিন্ন আমাদের কয়েকটা ল্যাবরেটরিতে অ্যাভেলেবল, কিন্তু যেটা মুশকিল হচ্ছে যে এটা করার জন্য যে কিছু খুব প্রিকশন মেনটেন করতে হয়, কারণ এটা খুবই যেহেতু ইনফেকশাস ডিজিজ সেই জন্য এটাকে বলে নেগেটিভ প্রেশার মেনটেন করতে হয় যাতে করে ওই ইনফেকশনটা ছড়িয়ে না পড়ে। এখন আমরা কোন দেশ থেকে পাই, আমি যতদূর জানি যেটা কোন দেশ থেকে আসে আমি ঠিক বলতে পারবো না, সিঙ্গাপুর থেকে আসতে পারে, চায়না থেকে আসতে পারে, WHO তো নিজে ইয়ে করে না, WHO পারচেজ করে বিভিন্ন জায়গা থেকে, পুল করে বিভিন্ন জায়গা, হ্যাঁ পুল করে নিয়ে আসে, কিন্তু আর আমরা এই কিটের কথা জানছিলাম একটু এই প্রসঙ্গে আপনার কাছে আবার আসতে চাই, যে IEDCR এ সবাই বলছে যে হটলাইন নাম্বারে ফোন করে অথবা কোনো উপসর্গ দেখা দিলে পরে হটলাইন নাম্বারে ফোন দিয়ে বা মেইল বা মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ দিয়ে তাদের সমস্যা জানাতে। প্রশ্ন হচ্ছে শুধুমাত্র এই একটি টেস্ট মানে এই একটি কেন্দ্রেই কি সম্ভব পুরো দেশের মানুষের করানো, আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমি এই অংশটার সাথে পুরো অংশটাই বলছি। বাংলাদেশে যখন করোনার আসার একটি আশঙ্কা তৈরি হলো, তো তখন আসিনি আমরা শঙ্কিত, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং IEDCR, যারা কিন্তু একটা ইনস্টিটিউট মাত্র, তারা আমাদেরকে অভয় দিল না, সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু যথেষ্ট পরিমাণে আছে। আমরা প্রথমে দেখলাম এই ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, করোনা ভাইরাসের সাথে যুদ্ধের পথগুলো কী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান সে একটি লাইনে বলেছে তিনটি শব্দ উচ্চারণ করে, যে এর বিরুদ্ধে যুদ্ধের প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট, ভাইরাসকে পরীক্ষা করো, রোগীকে পরীক্ষা করো এবং পরীক্ষা করো। এবং সাউথ ইস্ট এশিয়ার জন্য দিল্লি অফিস তারা পাঁচটা স্টেপ ঘোষণা করেছে, সেটি হলো প্রথমে ডিটেক্ট করো কাদেরকে আমরা পরীক্ষা করব। আমরা ডিটেক্ট করেছিলাম যারা বেশি ঝুঁকির জায়গা থেকে আসবে তাদেরকে ডিটেক্ট পরীক্ষা করব, তাদের সবার পরীক্ষা করার কথা ছিল। IEDCR তখন কিটের স্বল্পতার কথা বলে টেস্ট করলো না। দ্বিতীয় লাইনটা ছিল ডিটেক্ট, পরীক্ষা করার পরে তাদেরকে আইসোলেশনে নেয়া এবং কোয়ারেন্টাইনে নেয়া, যাদের মধ্যে রোগ জীবাণু পাওয়া যাবে তাদেরকে আইসোলেশনে নেওয়া হবে, আর যাদেরকে পাওয়া না গেলেও সন্দেহজনক মনে হবে তাদেরকে কোয়ারেন্টাইনে নিতে হবে। কোয়ারেন্টাইনটাকে কেন যেন কোয়ারেন্টাইনে যাদেরকে নেওয়ার কথা তারা হচ্ছে রোগী হওয়ার আশঙ্কা বা সম্ভাবনা রয়েছে তাদেরকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এখন কি করছে, এখন আবার তাদেরকে খুঁজে আনার চেষ্টা করছে। মানে বিষয়টা কি দাঁড়ালো, একটা ছোট্ট বালতি ছিল, সেই বালতির মধ্যে ছোট ছোট টাকি মাছের মতো দ্রুত গতিসম্পন্ন শখানেক মাছ অথবা কয়েক হাজার মাছ ছিল, সেখান থেকে চাইলে দুটাও ধরা যায়, দশটাও ধরা যায়, সেটাকে নিয়ে ফেলে দিল বিশাল এক পুকুরে অথবা নদীতে। এখন সেখানে জাল দিয়ে ধরার চেষ্টা করা হচ্ছে, ফলে তাদের পাচ্ছে না, এখন পুলিশ লাগানো হচ্ছে, লকডাউন করা হচ্ছে, অল দিস মানে কি বলবো এটা ব্লাবলা করা হচ্ছে, ফলে কি দাঁড়াচ্ছে, ফলে দাঁড়াচ্ছে হচ্ছে একটি সহজ জিনিসকে জটিল করে সেটার গিট্টু খোলার চেষ্টা করছে। এই ক্ষেত্রে কিন্তু কিটের ব্যাপারটা তাই, আমরা জানলাম সব কিট আছে, পরীক্ষা করা হচ্ছে না, মাত্র 300 কতজনের পরীক্ষা হলো। তখন IEDCR এর প্রধান বললেন যে না, আমাদের 2000 কিট এটা মেপে টেপে করতে হবে। আজকে আবার আমাদের ডিজিস মহোদয় বললেন স্বাস্থ্য অধিদপ্তরের কিট আরও 2000 আসতেছে, আমাদের প্রিয় ভাজন সাংবাদিক আমাদের জানালেন যে আসলে পাইপলাইনে আরও অনেক আছে। দেখুন, সংক্রমণ শুরু হওয়ার 3 মাস পরে, 2.5 মাস পরে পাইপলাইনে আছে, তার মানে চোর পালালে বুদ্ধি বাড়ের মতো ব্যাপার, বুদ্ধি বেড়ে যায়ের মতো। এখন সারা বাংলাদেশে কী দাঁড়িয়েছে জানেন, ইটালি, ফ্রান্স ইত্যাদিতে উচ্চ ঝুঁকির জায়গা থেকে যারা এসছে সারা কমিউনিটিটাকে নানা জায়গায় তারা রোগ ছড়িয়ে দেওয়ার ফলে, যে কারণে আজকে লকডাউন করতে হচ্ছে। লকডাউন করার কোনো দরকারই ছিল না, যদি আমরা মানে মহামারী নিয়ন্ত্রণের প্রধানতম যে শর্ত সেটি হচ্ছে রেস্ট্রিকশন অব দ্য এন্ট্রি, রোগ বাহিকে দেশে প্রবেশ করতে কড়াভাবে রেস্ট্রিকশন করা, বাধা দেওয়া,
সেই জায়গায় ব্যর্থ হয়ে আমরা এখন পুলিশ ইত্যাদিতে নিয়োগ করছি এবং আমাদের ডিজি মহোদয়েরা খুব গৌরবের সাথে বলছে তারা 36 জন কতজনকে কী করেছে, জরিমানা করেছে। কেন জরিমানা করছে? তারা সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। কতজন লোকের সাথে তারা দেখা করেছে? এখন ভিয়েতনাম কীভাবে প্রথম করেছিল নিয়ন্ত্রণ আমাদের মনে আছে। কন্ট্যাক্ট ট্রেসিং, কার কার সাথে সম্ভাব্য রোগী মেলামেশা করেছে, কথা বলেছে, চা খেয়েছে, গল্প করেছে, তাদের খুঁজে বের করা। এখন এটা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার, এই জন্য লকডাউনের মতো একটা নিষ্ঠুর অমানবিক জায়গায় যাচ্ছে। আপনি যখন লকডাউনের কথাটা আনলি, এই প্রসঙ্গে আমি তাহলে আপনার কাছে একটু ফিরতে চাই যে লকডাউনের কথা বলছে সরকার, জানতে চাই যে আসলেই কি লকডাউন সম্ভব কিনা, বাংলাদেশে লকডাউন বলতে কি বোঝায় এটিও নিশ্চয়ই সাধারণ মানুষ জানতে চাই। এবং সেই সাথে যোগ করতে চাই যে আজ মাদারীপুর শিবচরের কয়েকটি এলাকায় লকডাউনের মতো ব্যবস্থা নেওয়া হয়েছে, এলাকাটি প্রবাসী অধ্যুষিত, জানতে চাই এই লকডাউনের সুবিধা এবং অসুবিধাগুলো। ধন্যবাদ আপনাকে, খুবই ভালো একটি প্রসঙ্গই আজকে আলোচনাটা হচ্ছে। দেখুন, আমি এর আগে লেন ভার একটু সঙ্গে একটু যুক্ত করতে চাই, সেটি হলো যে আমরা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটটি যেই সমস্যাগুলো তৈরি হয় বা যেই ঘাটতিগুলো তৈরি হয়, আমরা যদি সেই অংশটাকে তুলনা করতে যাই এবং সেই জায়গাটাকে সবসময় নেগেটিভ জায়গাগুলোতে আমরা আমাদের একটা এক ধরনের প্রবণতা হয়ে যায় যে আমরা মানে নেগেটিভগুলোর সঙ্গে নিজেদের দেশকে মিলিয়ে ফেলি, পজিটিভ উদাহরণগুলোকে আবার সুবিধা মতো জায়গায় বসিয়ে নেই। সরকারও যেমন করে, আবার যার যার তার যখন সুবিধা তখন সে পজিটিভগুলোর সঙ্গে উন্নত দেশগুলোরটা মিলায়, আবার নেগেটিভগুলোর সঙ্গে মানুষ মিলায়। এই ইস্যুটাও একদম আমার কাছে তাই মনে হচ্ছে। এখন আমরা যদি বলি যে এইটি গ্লোবাল সমস্যা, এমন কোনো দেশ নেই যেখানে উচ্চমাত্রায় আক্রান্ত হয়েছে তারা এই সিচুয়েশনটি স্মুথলি একেবারে, তাইলে তো আমি বলবো যে যদি আমি একটু ডিবেট করি, ডিবেটটা এরকম যে তাইলে যেই দেশগুলোতে আক্রান্ত হলো তাদের প্রযুক্তি, তাদের চিন্তা চেতনা, তাদের বিজ্ঞান ম্যাক্সিমাম দেশগুলোর চেয়ে আমাদের দেশের চেয়ে অনেক ডেভেলপড। আমরা সেই দেশের বিজ্ঞানীদের আমরা হায়ার করি, আমরা সেই দেশের প্রযুক্তি হায়ার করি, তো তারা তো এই জিনিসটা আরও বেশি ওভারকাম করতে পারতো সহজে, তারা কেন পারল না? আমাদের দেশের একটি বড় ঘাটতি হচ্ছে গভর্নমেন্টের যে তারা সময় পেয়েছে, এইটা হচ্ছে মেইন একটি পয়েন্ট, যে সময় পেয়ে তারা সেই প্রযুক্তিগুলো, সেই টেকনিকগুলো, পরিকল্পনাটি তার মানে স্মুথলি তারা করতে পারেনি। পরিকল্পনার ঘাটতিটাই হচ্ছে মেইন পরিকল্পনা, এবং পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যে সমন্বয় সেই জায়গাটায়। লকডাউনের কথা যদি আসি, এই যে 170টি দেশ আক্রান্ত হলো, অনেকগুলো দেশ লকডাউন করেছে, অনেকগুলো জায়গায় লকডাউন করেছে। আপনি বলছিলেন যে এটি কী হবে, আমরা তো জানি যে একদম পুরো একদমই মানে আমরা যদি পুরো জনজীবন বিপর্যস্ত, সব কিছু স্থবির থাকবে, কেউ ঘর থেকে বের হতে পারবে না একেবারে ইমার্জেন্সি কিছু রিজন ছাড়া, তাও অনেক কিছু মধ্য দিয়ে অনুমতি নিতে হবে ইত্যাদি, আপনি ডাক্তারের কাছে যাবেন সেটির জন্য অনুমতি নিতে হবে, আপনি জরুরি কোনো খাদ্য কেনার সেটিও কোথাও কোথাও এখন যদিও চালু করেছে যে ওই দোকানের লোকজন এসে দিয়ে যাচ্ছে। আমি যদি এইভাবে বলি, দেখেন ইউরোপের যে দেশগুলো লকডাউন করেছে, চীন লকডাউন করেছে, অন্য আমেরিকার মতো জায়গায় লকডাউন করেছে, এটি একটি পর্যায়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসি, বাংলাদেশে আপনি খুব চমৎকারভাবে একটি পয়েন্ট ধরেছেন যে বাংলাদেশে লকডাউন হলে অবস্থাটা কী হবে। আমরা এই যে মাদারীপুর শিবচর কেন, সেখানের আক্রান্তদের মধ্যে সেখানে আছে, শুধু প্রবাসী না, আক্রান্তদের মধ্যেও সেখানে আছে। এখন ধরেন আজকে যদি ঢাকা শহরে লকডাউন করে দেয়, যদি আজকে ঘোষণা দেয় যে আগামীকাল, আমি উদাহরণ দিই কালকে যে আগামীকালকে থেকে গণপরিবহন বন্ধ হবে, এরকম একটা কথা আছে না, আপনি ভাবেন তো গণপরিবহন বন্ধ হলে এটির সঙ্গে আর কী কী বন্ধ করতে হবে? অফিস আদালত বন্ধ করতে হবে, কারণ গণপরিবহন না চললে অফিস আদালত চলবে কী করে, মানুষ যাবে কী করে? তার মানে প্রশ্নটা আসবে অফিস আদালত সব বন্ধ করে দিতে হবে, গণপরিবহন বন্ধ করতে হলে ইন্ডাস্ট্রি বন্ধ করতে হবে, শ্রমিকরা যারা দিনে এরা কীভাবে যাবে? এইগুলো যখন বন্ধ করবে, এই এগুলোর সঙ্গে যে মানুষগুলো দিন মজুর লাখ লাখ মানুষ, এই প্রসঙ্গে আমি একটু ফিরতে চাই ডক্টর মুর্শিদার কাছে। আপনি যে বলছিলেন দিন মজুর মানুষ, তাদের কীভাবে লকডাউন যদি হয়েই যায়,
তৃণমূল পর্যায়ের অর্থনীতির কি হবে এবং দিন আনে দিন খায় এমন যারা আছেন সেই বিষয়টি নিয়ে আসলে আমাদের কোনো প্রস্তুতি দরকার আছে কিনা? আচ্ছা, তার আগে আমি আরেকটু ওনার সূত্র ধরে বলতে চাই যে লকডাউন তো শুধু করলে হবে না, সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। আমি আজকে বলে দিলাম যে লকডাউন, হ্যাঁ এখন যদি আমি না মানি, আমি যদি আমি বাসা থেকে বের হই, আমাকে যদি কেউ না দেখে তাহলে তো কেউ মানবে না। কিন্তু লকডাউনটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে বেশি জরুরি মানে ঘোষণা করার চেয়ে। সুতরাং এইখানে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে কে সেটা করতে পারলো সাকসেসফুলি, সেইটা হচ্ছে তখন বোঝা যাবে যে আসলে লকডাউন হলো না না হলো। এখন হচ্ছে যে তৃণমূল মানুষের কী ইম্প্যাক্ট হবে, তৃণমূল মানুষ যারা খেটে খায় তারা তাদের তো আসলেই আর কিছু করার নেই। আমাদের মতো মানুষ যারা, আমাদের তো ফ্রিজে খাবার থাকবে, আমাদের কোনো অসুবিধা নাই, বা আমাদের দোকানপাটও খোলা থাকবে, এসেনশিয়াল জিনিস যে দোকান, খাবারের দোকান তো অবশ্যই খোলা থাকবে। কিন্তু তাদের কী হবে যাদের হাতে, তাদের মানে ফ্রিজে খাবার নাই বা হাতে টাকা নাই, তাদের তো, তাদের জন্য আসলেই একটা খুবই কঠিন অবস্থা হবে। বিশেষ করে বা ঢাকার মতো বড় বড় শহরে যারা আছে তাদের জন্য এটা আসলে খুবই একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হবে। অসংখ্য ধন্যবাদ, আমরা আলোচনায় আসবো আবারও, কিন্তু আমাদের একটা বিরতির সময় হলো। দর্শক আপনারা দেখছেন 24 ঘন্টা, নিচে ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের আজকের বিষয়ে লকডাউনে কি পথ, আমরা ফিরছি আমাদের অতিথিদের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাইব যে করোনা ভাইরাস নিয়ে উচ্চ আদালত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে কয়েকটি মৌখিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা দেখছি যেটি যে এখন পর্যন্ত অধিকাংশ জায়গায় কিন্তু এই নির্দেশনা মতো প্রাক প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এটা কতটা ঝুঁকিপূর্ণ, কেননা যারা এই সেবায় নিয়োজিত আছেন তারাও তো নিশ্চয়ই এই সংক্রমণের ঝুঁকিতে আছেন। আজকেই দেখেছি রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন, কারণ তাদের কোনো করোনা প্রতিষেধক পোশাক নেই। জানতে চাইব সেই বিষয়ে। আচ্ছা, প্রথম ব্যাপারটা হচ্ছে যে দেশে বোধ হয় আদালত, উচ্চতর আদালত ব্যতিরেকে কোনো কর্তৃপক্ষ নাই। যেখানেই অনিয়ম সেখানেই আদালত আমাদেরকে শেষ পর্যন্ত উদ্ধার করতে আসে। যখন নির্বাহী বিভাগ তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, সুচারুভাবে করতে পারে না, তখনই কিন্তু আদালত আসে। এই ক্ষেত্রেও আদালত এসছে, ডেঙ্গুর ক্ষেত্রেও আদালত এসেছিল। তাদের নির্দেশ পাওয়ার পরে দেখা যাচ্ছে কি, ধরুন আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন ডাক্তারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? নিশ্চিতভাবেই তাকে না জেনেই কোনো করোনা রোগী দেখতে হয়েছিল, করোনা পজিটিভ রোগী দেখতে হয়েছিল। অর্থাৎ সে, এই ডাক্তার 4 জন ওই রোগীটাকে যখন দেখে, তার জন্য যে ব্যক্তিগত সুরক্ষার যে উপকরণ সেটি ছিল না। আমরা জানতে পেরেছি অ্যাপোলো হাসপাতালের 5 জন ডাক্তার এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 2 জন ডাক্তার কোয়ারেন্টাইনে আছে। কেন আছে? একই প্রশ্ন, তাদেরকে কোভিড-19 রোগী দেখতে হয়েছিল সুরক্ষা উপকরণ ব্যতিরিকে। তার মানে আপনি আপনার যুদ্ধের সেনাদেরকে রণাঙ্গনে ঠেলে দিচ্ছেন তাদের জন্য যা যা দরকার সেটা না হয়ে, আর আপনারা সংবাদ সম্মেলন করে চমৎকার চমৎকার সব গল্প আমাদের শোনাচ্ছেন এবং এটি সারা দেশে ছড়িয়ে যায়। আসলে হচ্ছে কি, একদিকে বাগাড়ম্বর, যেমন আমরা ডেঙ্গুর সময় দেখেছিলাম আমাদের মেয়ররা কথা বলেই ডেঙ্গু জীবাণুকে ভয় পাইয়ে দেবে, এখন আমরা দেখছি আমাদের কর্তা ব্যক্তিরা কথা বলেই ভয় পাবে। আসলে মানুষ তো এটা বুঝতে পারে, বুঝতে পারে বলেই কিন্তু লকডাউনের কথা আসছে। সারা দেশ লকডাউন করুক, 25 থেকে 30% লোক দিন আনে দিন খায়, এরা কোথায় পাবে, কোথায় খাবার পাবে? কানাডার প্রধানমন্ত্রী তো বলেছে প্রত্যেকটা লোকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেবে। আমার গভর্নমেন্ট পারবে? ওই যেমন বলেছিল না ঘরে ঘরে চাকরি পৌঁছে দিব, তারপরে তারা বলছে বেকার লোকরা চাকরি করবে কেন, নিজ উদ্যোগে বিজনেস করুক। আমরা একটু ঈশের কাছে যেতে যাবো। তৌফিক মারুফ, আপনার কাছে আসতে চাই যে করোনা সমাগম ঠেকাতে যেখানে সকল জনসমাগম নিষেধ করা হচ্ছে, সেখানে 21 মার্চ 3টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের অর্থের অপচয় কমাতে, কতটা ঝুঁকিপূর্ণ মনে হয় এই সিদ্ধান্ত? অবশ্যই ঝুঁকিপূর্ণ, এবং এটি যে নির্বাচন কমিশন, আমি শ্রদ্ধা জানিয়ে বলছি যে নির্বাচন কমিশন কেন এই জায়গাটিতে এখনও আছে আমার অন্ততপক্ষে বোধগম্য না। আমি যতটুকু ইনফরমেশন জানি সেটি হচ্ছে গতকালকে নির্বাচন কমিশন থেকে একজন কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছিল এবং তাদের পরামর্শ তারা দিয়েছিল, এবং সেই জায়গা থেকে স্বাস্থ্য অধিদপ্তর এবং তারা যথার্থভাবে বলে দিয়েছে যে আমরা আমাদের কথায় আছি। গভর্নমেন্ট যেটি বলেছে যে কোনো ধরনের গ্যাদারিং হবে না, তো নির্বাচনের সময় স্বাভাবিকভাবে গ্যাদারিং হয়, এইটা আপনারা বুঝে নেন এবং আপনার সিদ্ধান্ত আপনাদের, আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারি,
সেই অনুযায়ী অর্থাৎ স্বাস্থ্যবিধি দপ্তরের মোটিভটা তারা বুঝিয়ে দিয়েছে যে এটা হওয়া সমীচীন নয়। এখন দেখেন শুধু নির্বাচন কেন, নির্বাচন আমরা আজকেও যে কথাটি নির্বাচন কমিশনের থেকে শুনলাম সেটি আসলে এক ধরনের দুঃখজনক, যে যেই জায়গাটিতে নামাজ আগামীকালকে জুমার নামাজ, গভর্নমেন্ট কিন্তু এখন জুমার নামাজের ক্ষেত্রে একটি ইনস্ট্রাকশন দিয়েছে যে সেখানে যাদের হাসি কাশি আছে তারা যাতে মসজিদে না যায়, এমনকি ইসলামিক ফাউন্ডেশনও একটি নির্দেশনা দিয়েছে যাতে জুমার নামাজের প্রয়োজনে বাসায় বসে পড়বে অন্যান্য দেশের মতো, তাই না? তো সেই জায়গাতে নির্বাচন কমিশন কেন যে রিজিট আছে এটি থাকার আসলে উচিত না, বোধগম্য হচ্ছে না। আপনার কাছে একটু আসতে চাইব ডক্টর মোর্শেদা চৌধুরী, সরকার কর্তৃক জরিমানা করা হলেও আমরা দেখছি যে বিদেশ থেকে আমাদের হোম কোয়ারেন্টাইনে যাদেরকে রাখা হয়েছে এই বিষয়ে তারা আসলে অতটা সচেতন নয় এবং ঘুরে বেড়াচ্ছেন, সেক্ষেত্রে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কি বিকল্প পন্থা নেওয়া যেতে পারে? যেহেতু ব্র্যাক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং মাঠ পর্যায়ে নিশ্চয়ই আপনারা সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধিতে অনেক কিছুই করেছেন। হ্যাঁ, ব্র্যাক এই মুহূর্তে আসলে আমাদের প্রায় 50,000 মাঠকর্মী আছে, স্বাস্থ্যকর্মী, এছাড়াও আমাদের আরও 1,00,000 মাঠ মানে অন্য ধরনের কর্মী আছে যাদেরকে আমরা যারা যাদের কাজ এখন অনেক সীমিত পরিসরে হয়ে গেছে, যেহেতু আমরা এখন আমাদের অফিসিয়াল কাজকর্ম অনেক সীমিত করে ফেলেছি, তো সবাইকে আমরা এখন এই স্বাস্থ্যের বিশেষ করে কোভিড নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত করেছি। তো আমাদের এখন বর্তমান শক্তি হচ্ছে প্রায় 1,50,000, সবাইকে আমরা এঙ্গেজ করেছি যে এই সচেতনতা তৈরিতে, এবং আমরা মনে করি যে আমরা আইডিসির সাথেও কথা বলেছি যে আমাদের এই বিশাল বাহিনী একটা বিশাল বড় ভূমিকা রাখতে পারে, যে এরা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে যাতে তারা আরও উদ্বুদ্ধ করতে পারে এবং মনিটরও করতে পারে যাতে তারা বাড়িতে থাকে, এবং বিশেষ করে এদের মধ্যে অনেকেই আছে আমাদের ডাইরেক্ট উপকারভোগী, যেমন আমাদের বড় ক্ষুদ্র ঋণ প্রকল্প আছে, তাদের প্রায় 50,00,000 উপকারভোগী আছে, তারা সরাসরি তাদেরকে মনিটর করতে পারে যে তারা যাতে যদি তাদের মধ্যে পরিবারের কেউ আক্রান্ত হয় তাহলে তারা যেন বাড়ি থেকে বাইরে না আসে। এছাড়াও এরকম আমরা প্রতিটা মানুষের ঘরে ঘরে যে মনিটর করতে পারবো, এবং আমরা চিন্তা করেছি যে আমরা এরকম করব, এবং যদি কেউ না মানে তাহলে আমরা স্থানীয় প্রশাসনকে আমরা সেটা অবহিত করব। তো আমরা এই একটা সিস্টেম তৈরি করছি যেটার মাধ্যমে আমরা এই ইনফরমেশনগুলি আমরা লোকাল স্থানীয় প্রশাসনকে জানাবো যাতে তারা খুব দ্রুত ব্যবস্থা নিতে পারে, এবং ইনফরমেশনটা আমরা আইডিসির সাথেও শেয়ার করার চিন্তা করছি। তো আমরা মনে করছি যদি এইভাবে করা যায় তাহলে একসাথে যেমন মানুষের সচেতনতাও তৈরি হবে, তারা নিজেরাও উদ্বুদ্ধ হবে, তারা অংশগ্রহণ করবে, আবার আমরা তাদেরকে সম্পৃক্ত করতে পারবো যে জন স্থানীয় প্রশাসনের লোকদের সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু ছোট করে জানতে যে বুঝে দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী যাদের পাওয়া যায় তাদের টঙ্গীর ইজতেমা ময়দানে রেখে চিকিৎসা দেওয়া হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে, এবং প্রায় 2,000 মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এই তথ্য জানিয়েছেন সাংবাদিকদের। এই ব্যবস্থার খারাপ এবং ভালো দিকে একটু সংক্ষেপে জানতে চাই। দেখুন, আমরা প্রথমেই বলেছিলাম যখন উচ্চ ঝুঁকির জায়গা থেকে আমাদের লোকজন আসবে তাদেরকে একটি বিচ্ছিন্ন জায়গায় কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হোক, তো সেটি আমি একটি আলোচনায় বলেছিলাম যে সেটি টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে হতে পারে রেড ক্রস সেনাবাহিনীর যে তাঁবুগুলো আছে সেগুলো দিয়ে। এখন যদি কোয়ারেন্টাইনের জন্য এটি করে এটা ঠিক আছে, কিন্তু যদি চিকিৎসার জন্য করা হয় তাহলে কিন্তু ঠিক নয়, কারণ কোভিড-19 আক্রান্ত রোগী যারা হাসপাতালে ভর্তি হবে তাদের কখন আইসিইউ লাগবে সেটা কিন্তু আগে থেকে অনুমান করা যায় না, ফলে এটি আমি মনে করছি সম্ভবত এটি কোয়ারেন্টাইনের জন্য ব্যবস্থা করা হয়েছে, এটি প্রথম থেকে করা হলেই ভালো হতো। আর একটি ব্যাপারে আমি দুই লাইনে বলব, সেটি হচ্ছে এই ভাইরাসের আক্রমণের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ যে হয় তৃতীয় সপ্তাহে কিন্তু এটি খুব বুমিং হয়ে যায়, বিশাল একটা ধারণ আকার ধারণ করে। আমরা কিন্তু এখনও দ্বিতীয় সপ্তাহের শুরুতে আছি, তো ফলে তৃতীয় সপ্তাহে যে অবস্থাটা হতে পারে যদি না হয় আমরা সেটাই চাইব, হলে কিন্তু একটি অরাজক অবস্থার তৈরি হবে, এবং এই অরাজক অবস্থাটা কিন্তু সমাজ শৃঙ্খলার চেইনটাকে ভেঙে দিবে। আমি ব্যক্তিগতভাবে ভীত যদি এখনও নিয়ন্ত্রণে আনা না যায় সেই ভেঙে দেওয়া চেইন আমাদেরকে কোথায় টেনে নেবে সেটি কিন্তু নৈরাশ্য ছাড়া আমরা আর কিছু দেখি না।
আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, এই ছিল আজকের মতো চব্বিশ ঘন্টা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। We'll be right back.